ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي قبر زيارت মানে কি? زيارة মানে দেখা, visiting. ইংলিশে বলে visit. যেমন আপনি বলেন ভিজিটিং ভিসা বা ভিজিটিং ভিসা, আর ওরা বলে কি বলে তাশিরাত জিয়ারা, জিয়ারা মানে ভ্রমণ করা, দেখা. তো কবর জিয়ারা মানে কবর দেখতে যাওয়া. এই যে কবর জিয়ারা এবার কবর দেখা গিয়ে আপনি গেলেন ওখানে, এর মানে তো হচ্ছে জিয়ারা. এবারে কবর জিয়ারা নারীদের কবর জিয়ারা জায়েজ কি না, এর মধ্যে পূর্বে আমি বলেছি, অনেকেই বলেছেন না জায়েজ, আর কেউ কেউ বা অনেকে বলেছেন জায়েজ, অনেকে বলেছেন জায়েজ. যেমন শেখ আলবানি রহমাহুল্লাহ বলেছেন জায়েজ মানে মাঝে মধ্যে করবে, বেশি করবে না. কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহু যুওয়ারাতিল কুবুর, ওইসব নারীদের উপর লানত, যেসব নারীরা যুওয়ারাত মানে বেশি বেশি করে জিয়ারাত করে, দেখ কবর গিয়ে দেখে, কবরের দেখতে যায়. এখন কবর দেখতে গেলে দোয়া আসে. তো কথা হচ্ছে কবর দেখা, কবর দেখতে যাওয়া, এটা জায়েজ কিনা, এর মধ্যে ইখতিলাফ. এ হলো আলেমদের কথা, কিন্তু আমি এক্ষেত্রে আমার নিজের মত আমি পেশ করি না, কারণ যেহেতু সকলেই নির্ভরযোগ্য আলেম, তো বলি যে না যাওয়াটাই ভালো. দূর থেকে ঘর থেকে দোয়া করবেন, কিন্তু যদি কেউ অন্য মত অনুযায়ী মাঝে মধ্যে যায় আর গিয়ে, নিজের তো শিক্ষা গ্রহণ আছে দরকার, শিক্ষা নেওয়ার উচিত, নেওয়া উচিত যে আমিও কবরে আসবো, কিন্তু ওখানে নিজেকে মানে নিয়ন্ত্রণে রাখবে, এরকম যেন না হয় ওখানে গেলে হায় হুতাশ করতে থাকে, বিলাপ করে. তো নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, যদি যায় গিয়ে দোয়া করলো তোবা সালাম করলো, নিয়ম থাকলে কার চলে এলো. এটা অন্য মত, কিন্তু একমত লা কখনো যাইজ না. তো কেউ যদি বাই চান্স এরকম চলে যায়, ওকে সরাসরি গলত কাজ করেছে এটা বলা যাবে না, এটা আমার কাছে বেশি স্পষ্ট. কিন্তু আমি একথা বলতে আমি মানে উৎসাহ দিই না, উৎসাহ দিই না, কারণ নারীরা এমনিও মূল যেমন নারী তো বর্তমান সমাজের, বর্তমান জামানার নারী তো বুঝেনি, পূর্বেকার জামানার নারীরা আল্লাহ আকবর কত ভালো ছিলেন, পর্দা না থাকলেও তারা শালীনতার সাথে চলাফেরা করতেন. আর বর্তমান জমানার নারী, কিন্তু কিছু মহিলা তো আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো আছেই, এটা কেয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু নেক আল্লাহ নেক বাদী, আল্লাহ নেক বান্দি কেয়ামত পর্যন্ত থাকবে এর মধ্যে সন্দেহ নেই, আলহামদুলিল্লাহ বর্তমানে আছেন, নাই এরকম বলা যায় না, আছেন, কিন্তু এদের সংখ্যা কম. তাই যত আমি মনে করেন এরকম কিছু থেকে দূরে থাকব, সন্দেহ থেকে, আমরা যারা একটু আলহামদুলিল্লাহ দিনদার পরহেজগার, তত ভালো, তত ভালো. আল্লাহ আপনাকে তৌফিক দিন, আমার কথা আশা করি বুঝতে পারবেন, যেহেতু আপনার আশা শিক্ষা দীক্ষা রয়েছে সব দিকে. কিন্তু যদি আপনি চলে যান, এটা আমি সরাসরি নাজায়েজ বলছি না, যেহেতু আপনি বলছেন একবার যাবেন গিয়ে এ করে আসবেন, কিন্তু উত্তম না যাওয়া, যে সন্দেহ থেকে দূরে থাকা, এই পথ যেন আমরা না করি, না করি, বন্ধ করে দিই. আমি ঘর থেকে যদি দোয়া করি আলহামদুলিল্লাহ, মা বাবার জন্য দোয়া করলেন, দাদা দাদির জন্য দোয়া করলেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করলেন, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.